সরাসরি যুক্ত আছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আপনাদের সেখান থেকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আয়োজনে আজকে সমাবেশ হচ্ছে বিএনপি জামাতের অপরাজনীতি সন্ত্রাসী কর্মকাণ্ড এইসব অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মতিয়া চৌধুরী এমপি। তো দর্শক সরাসরি যুক্ত আছি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সে কেন্দ্রীয় সামনে থেকে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কিছুদিন ধরে বিএনপি তাদের কর্মসূচি পালন করছে, গড়ে পদযাত্রা সহ অন্যান্য কর্মসূচি, তাদের যে তারুণ্য নির্বাচন স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং হচ্ছে ছাত্র দল, তারা কিন্তু একসাথে কিন্তু তারা কর্মসূচি পালন করছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এবং শান্তি সমাবেশের একটি কর্মসূচি পালন করছে, আপনাদেরকে সেখান থেকে আমি এবং এই কর্মসূচির উদ্দেশ্য হিসেবে তারা উল্লেখ করেছেন যে বিএনপি জামাতের যে অপরাজনীতি, সন্ত্রাসী তাণ্ডব, এই সবের যে প্রতিবাদ, সেই প্রতিবাদই কিন্তু কিন্তু এই কর্মসূচিটি পালন করছে না। আপনাদেরকে সেখান থেকে আমি সরাসরি যুক্ত করেছি। আমি এই মুহূর্তে একজন তার সাথে আমি কথা বলবো, সরাসরি যুক্ত করবো। উন্নয়ন শোভাযাত্রা দেখলাম আজকে, আবার কথা আসলে বললে অনেক কিছুই বলার আছে, সব কিছু তো বলা সম্ভব না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি কে জানতে হবে, দেশপ্রেমিক শেখ হাসিনা, শেখ হাসিনার বিকল্প কিন্তু শেখ হাসিনা, বিকল্প শেখ হাসিনা, বঙ্গবন্ধুর বিকল্প ওই বঙ্গবন্ধু। হ্যাঁ, বঙ্গবন্ধু যেমন আসবে না, শেখ হাসিনা আসবে না। বঙ্গবন্ধু কি করেছিল, বঙ্গবন্ধু এই যে আমাদের এই যে পাকিস্তানের শোষণ শাসনের মধ্যেই যে আমাদের বাংলাদেশকে এনে দিয়েছে, একমাত্র বঙ্গবন্ধু করেছে, আর কেউ পারে না। অনেকে অনেক বড় বড় কথা বলছে, জীবন অর্ধেক সময় কারা ভোগ করে ভাষণ দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করে বঙ্গবন্ধু কিন্তু আমাদের বাংলাদেশ এনে দিয়েছে। তারই জানাবে কথা, তারই কন্যা বঙ্গবন্ধু ছাড়া শেখ হাসিনার উপর আছে। শেখ হাসিনা এই যে আমাদের যানজটের শহর ঢাকা শহর, দেখেন যে এই যে কি পরিমাণ যানজট, এই যানজটের মধ্যে আমাদের মেট্রো রেল, আমাদের যে রাস্তার উপর দিয়ে যে একটা রেল লাইন, রেল লাইনের মাধ্যমে যে দিয়ে ট্রেন চলবে, কেউ ভাবতে পারে না যে রাস্তার উপর দিয়ে ট্রেন চলবে, এটা ভাবতে পারে। আবার মাঠের মধ্যে দিয়ে ট্রেন চলবে, সেটা কার্যক্রম চলছে, কিন্তু রাস্তার উপর দিয়ে ট্রেন এই যে মাঝখানিকের মধ্যে আমরা দেখতে পাবো। এবং পানির মধ্যে আপনার দেখেন আপনার এই রাস্তা, এই যে কর্ণফুলী টানেল, সেটা হচ্ছে হ্যাঁ পানির মধ্যে দিয়ে ছিল অনেকে হিংসা।
এখন আছে করেছে জনগণের জন্য আগামী প্রজন্মের মেট্রো রেল বিদ্যুৎ আগে ঘন্টা পর ঘন্টা থাকতো না একদম দিনে থাকতো না এই জায়গায় এখন সামান্য এখন ঘরে ঘরে এসেছি আগে মানুষ খালি যদি বেড়ে যায় জানলে মানে পাগল হয়ে যায় তার মানে এখন শেখ হাসিনা অর্থনীতি অবকাঠামো আপনি শস্য আছে এই যে আপনি দেখেন জিনিসপত্রের দাম কত মানে একটা লিমিটেশনের মধ্যে আছে বিশ্বে অনেক দেশ এই কয়েক দিন বেড়ে গেছে সেখানে আমাদের দেশে সামান্য একটু বেড়েছে কারণ যেহেতু করোনার মধ্যে বিশ্ব বাজার বন্ধ ছিল সব বন্ধ ছিল মানুষের শোচনীয় ছিল সেখানে দেখেন মানুষের মধ্যে প্রশাসনের কারণে আপনি কি এই যে করোনার মধ্যে আমরা ভালো ছিলাম অনেকে ঘরের ভিতরে বসে তাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নাই আমাদের পাগল আছে ক্ষমতা দখল করার জন্য আরে বেটা পাগল হবে না তারা করোনার মধ্যে মারা যায় মারা গেছে মারা গেছে মন্ত্রী মারা গেছে তারা করোনার মধ্যে পুলিশ র‍্যাব সবাই মারা গেছে করোনা আক্রান্ত হয়ে তারা বেড়ে এসেছিল বেড়ে এসে জনগণকে নিয়ন্ত্রণ করতে এটা দেখতে শেখ হাসিনা এই যে এই জন্য আমি মন কাটা রেখেছি কারণ অনেক অনেক কথা বলছে কিন্তু কিছুই করতে পারে না শেখ হাসিনা আশা আছে শেখ হাসিনার থেকে কিছু নিজে একটু ইয়ে হতো আমি 100 টাকা একটু বেশি পেলে একটু নিজে দেখেন এই ওখানে হিরু আলম বলে সে বলছে সব ঠিক আছে সব ঠিক আছে আধা ঘন্টা আগে শেষ হচ্ছে কি বিদেশে 8টা 13টা দেশ তার জন্য বিদেশ আমি তো দেশপ্রেমিক আমি দেশের কথা বলি প্রশাসনের কথা বলি আমাকে সবাই দেশপ্রেমিক বলে আমাকে দেশপ্রেমিক এই হিরু নয়ন বলে তো হিরু বড় না পাগলা হিরু বড় হ্যাঁ পাগলা আলম হচ্ছে আপনাকে ধন্যবাদ আপনাদের জন্য এই দেশটা এখনো প্রণাম বাংলাদেশ তাদের যদি টাকা পয়সার দরকার হয় শেখ হাসিনাকে বললে হবে শেখ হাসিনা সে করোনার মধ্যে আমি কথা করছি এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে এই যে দাম এর মধ্যে একদিকে 5 টাকা বাড়াইলে আরেকদিকে আপনি 3 টাকা কমায় আরেকদিকে 2 টাকা বাড়ায় আরেকদিকে 2 টাকা কমায় আরেকটা জিনিসের দাম 1 টাকা বাড়ায় এইভাবে করে শেখ হাসিনা কারিশ্মা জানে তো শেখ হাসিনার কাছে আসুন আপনারা ভাতা নিয়ে যান ডাক্তার নিয়ে যান টাকা মানুষকে কষ্ট দিয়ে না জনগণকে কষ্ট দিয়ে না বিদেশ থেকে টাকা নিয়ে আসেন এটা বলবো দেশ অনেক ভালো আছে কোনো দেশ ভালো নাই বাংলাদেশ একমাত্র ভালো আছে কিন্তু বিশ্ব ষড়যন্ত্র করতে চাচ্ছে তাদের
ولكن
আমি আছি ঢাকা মহানগর ঢাকা মহানগর দক্ষিণ আমি বেচার কবিকে ঢাকাপুর থানার অন্তর্গত আমাদের মায়ের মতো সন্তানদেরকে আপনি ধরে রেখেছিলেন আপনারা মানুষের অক্ষি কান্না এবং বেগম বলতে অক্ষতি
أنا أقول لك 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 أن